ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দু সালে এক নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে মন্তব্য করার কারণে মিস্টার গান্ধীর বিরুদ্ধে এই রায় দিয়েছে গুজরাটের একটি আদালত তবে এখনই জেলে যেতে হবে না তাকে এরই মধ্যে তিনি ত্রিশ দিনের জন্য জামিন পেয়েছেন এই সময়ের মধ্যে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন কংগ্রেস দলের এই পার্লামেন্ট সদস্য রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ভারতের সাধারণ নির্বাচনের এক বছর আগে এই ঘটনা ঘটল ভারতের গত সাধারণ নির্বাচনের আগে দু সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় মিস্টার গান্ধী বলেছিলেন তার ভাষায় সব চোরেরা কেন তাদের পদবীতে মোদী ব্যবহার করে নীরভ মোদী ললিত মোদী নরেন্দ্র মোদী নীরাভ মোদী হচ্ছেন ভারতের পলাতক হীরা ব্যবসায়ী আর ললিত মোদী হচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সাবেক প্রধান যার উপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড আপনি হিন্দুস্তান কে যুবাও কে রোজগারকে লিয়ে পিছলে পাঁচ সালমে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল পুর্ণেশ মুদি নামে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির এক আইনপ্রণেতার অভিযোগের ভিত্তিতে যিনি বলেছিলেন যে মিস্টার গান্ধীর মন্তব্য সমগ্র মোদী সম্প্রদায়ের জন্য মানহানিকর একই মন্তব্য করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদও আগরাত এক পুরে সরনেম কোস তরহ সে ইনসাল্ট করে कि जिसका सर ने मोदी हुआ वो चोर होता है तो, तो बिल्कुल डिफेमेटरी है ना और बाकायदे सुनवाई हुई उनको अपना पक्ष रखने का अवसर मिला उनके वकीलों ने बहस की प्रोसिक्यूशन के विटनेसेस आए जो कानून की प्रक्रिया है उसके अनुसार यह निर्णय हुआ आलोचना का हम सम्मान करते हैं राहुल गांधी आलोचना नहीं करते राहुल गांधी देश को बदनाम करते हैं जनतंत्र को बदनाम करते हैं और देश की जनता को भी बदनाम करते हैं। কিন্তু অনেকেই বলছেন যে তারা আসলে এই আদেশের বিষয়টি বুঝতে পারছেন না আইন বিশেষজ্ঞ গৌতম ভাটিয়া এক টুইটে বলেছেন যে কোনো সাধারণ একটি শ্রেণীর ব্যক্তিদের নিয়ে উদ্ধৃতি এক্ষেত্রে পদবী শাস্তিযোগ্য নয় যদি কোনো এক বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করতে না পারে যে সেটি আসলে তার সাথে সরাসরি সম্পর্কিত কংগ্রেস দল এক টুইটে বলেছে যে মিস্টার গান্ধী একটি আপিল করবেন মিস্টার গান্ধী এখনও জনসমক্ষে কোনো মন্তব্য করেননি কিন্তু তিনি হিন্দিতে মহাত্মা গান্ধীর একটি উক্তি নিয়ে টুইট করেছেন যেখানে বলেছেন তার ভাষায় আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর প্রতিষ্ঠিত সত্য আমার ঈশ্বর আর অহিংসা হচ্ছে তাকে পাওয়ার উপায় মিস্টার গান্ধীর আইনজীবী কিরিত পানওয়ালা বিবিসি গুজরাটিকে বলেছেন যে রায়ের সময় মিস্টার গান্ধী বিচারকদের বলেছেন গণতন্ত্রের স্বার্থেই তিনি এই মন্তব্য করেছেন তিনি আরও বলেন যে মিস্টার গান্ধীর আত্মপক্ষে চারটি যুক্তি রয়েছে প্রথমত মিস্টার গান্ধী গুজরাটের বাসিন্দা নন এবং সে কারণে অভিযোগ দায়ের আগে একটি তদন্ত অনুষ্ঠানের দরকার ছিল দ্বিতীয়ত মোদী নামে কোনো সম্প্রদায় নেই আর তৃতীয়ত মোদী পদবী রয়েছে এমন কোনো ব্যক্তির সাথে কোনো সম্পৃক্ত নেই এবং চতুর্থত মিস্টার গান্ধীর মন্তব্যের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই ভারতের ফৌজদারি মানহানি আইন ব্রিটিশ আমলে প্রণীত একটি আইন যার অধীনে সর্বোচ্চ শাস্তি হিসেবে দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা দুটোই হতে পারে মুক্ত মতের পক্ষে যারা কাজ করেন প্রায়ই তারা অভিযোগ করেন যে এই আইন স্বাধীনতার মূলনীতির পরিপন্থী এবং এটি রাজনীতিবিদেরা তাদের বিরুদ্ধে সমালোচনা প্রতিরোধ করতে ব্যবহার করে এদিকে এই রায়ের পর মিস্টার গান্ধীর পার্লামেন্টের সদস্য পদ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন ভারতে শুধু মানহানির কারণে কাউকে অযোগ্য ঘোষণা করা যায় না একজন এমপিকে তার পদ থেকে অযোগ্য ঘোষণা করা যায় বিরোধিতামূলক প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের জালিয়াতিসহ বিভিন্ন কারণে কিন্তু যদি কোনো অপরাধের দায়ে দুই বছর বা তার বেশি কারাদণ্ডে তিনি দণ্ডিত হন তাহলেও তাকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে